আয়োগ এখন আসছে নায়ক আসিফ 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 অসাধারণ একটা পিকনিক ছিল আর ক্রিয়েটিভ মিডিয়ার এডিটর পলাশ মেহেদি হাসান পলাশের কাছ থেকে তো রতন আসলে ঘোরাঘুরি খুবই পছন্দ করে আর হাত ধরে অনুষ্ঠানটা আজকে পরিপূর্ণতা পাচ্ছে জানি ছাড়তে হবে দুনিয়াটা একদিন আমার মৃত্যুটা ভালো মৃত্যু যেন হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে যে ক্রিয়েটিভ মিডিয়ার দ্বিতীয় বনভোজন এর আগে আমরা ক্রিয়েটিভ মিডিয়া থেকে গিয়েছিলাম কক্সবাজার তারপরে সাজেক এইসব জায়গাটায় আমরা ক্রিয়েটিভ মিডিয়ার সদস্য মিলে গিয়েছিলাম এক বছর আগে এটা হচ্ছে যে আমাদের বনভোজন ছোটোখাটো করে আমাদের শহরের ভিতরে একটা ছোট্ট ট্যুর আর কি তো আমরা সবাই মিলে এখানে আসলাম এসে আসার পরে আনন্দ করলাম ক্রিকেট খেললাম সবাই ঘুরলাম অনেক কিছু করলাম করার পরে যে নিয়ে আমরা এখন বসে সবার অনুভূতি শুনছি তো এখন আমরা অনুভূতি শুনবো আমাদের ক্রিয়েটিভ মিডিয়ার অন্যতম অ্যাক্টর আমাদের মাহবু আঙ্কেল অনেক আগ থেকে আমাদের সাথে অ্যাক্টিং করছে তো আঙ্কেল আপনার কেমন লাগছে সবাই ছোট বয়সে অল্প মজা করছে একরকমভাবে আমি তো ওইভাবে পারছি না যার জন্য আমার কাছে একটু ক্লান্তি ক্লান্তি লাগছে তো এখন হচ্ছে যে আমরা আমাদের ক্রিয়েটিভ মিডিয়ার অন্যতম অ্যাক্টর রুবায়েত হাসানকে ডাকবো আজকের এই পিকনিকে করতে পেরে তোমার কেমন লাগছে আজকে আমার এই পিকনিকে আসার পরে অনেক ভালো লাগছে প্রথম প্রথম একটু ক্লান্তি ক্লান্তি লাগছিল পরে আস্তে আস্তে আমার শরীরের ভিতরে একটা আলাদা উত্তেজনা চলে আসছে আসলে আমি কখনো আকিব ভাইয়ের সাথে পিকনিকে এভাবে আসিনি এই আমার ফার্স্ট প্রথম আকিব ভাইয়ের সাথে আসা আজকে আমি ক্রিয়েটিভ মিডিয়াতে কাজ করছি এক বছর এই এক বছরের ভিতর ফার্স্ট আমি আমার আকিব ভাইয়ের সাথে পিকনিকে আসছি আর তো এত ফ্যান ফলোয়ার হঠাৎ করে এত মানুষ চিনছে এত মানুষ কাছে ডাকছে ভালো জানছে ভালোবাসছে অনুভূতিটা কেমন অনুভূতিটা আমার কাছে আসলে অ্যামেজিং একটা বিষয় আমার খুব ভালো লাগছে আর এটার পিছনে আমার রয়েছে আমার গুরু আমার সর্বপ্রিয় কাছের একজন ব্যক্তি তিনি হচ্ছেন ক্রিয়েটিভ মিডিয়ার অত্র সেক্টরের চেয়ারম্যান একমাত্র কর্ণধর আকিব আহমেদ যা যে না থাকলে আজকে আমি এই পর্যন্ত আসতে পারতাম না হয়তো অনেক স্ট্রাগল করছি কিন্তু সে না থাকলে আমি শূন্য আমার আমরা প্রথমেই শুনি আমাদের ছোট্ট বন্ধু ইরফানকে এখানে আসার জন্য অনুরোধ করছি তো এটা আমার ফার্স্ট মানে চড়াই ভাতি এই ফার্স্ট আমি কোনো পিকনিকে আসলাম আমার এই প্রথমবার পিকনিকে এসে অনেক ভালো লাগছে তাও আমার ক্রিয়েটিভ মিডিয়ার সাথে আজকে আমরা একটু অনুভূতি শুনবো ক্রিয়েটিভ মিডিয়ার এডিটর পলাশ মেহেদি হাসান পলাশের কাছ থেকে ক্রিয়েটিভ মিডিয়াতে আমি জয়েন হয়েছি আজকে প্রায় 6-7 মাস হতে চললো তো এই 6-7 মাসের মধ্যে আজকেই প্রথম ক্রিয়েটিভ মিডিয়ার একটা বনভোজনের মধ্যে আমরা তো আমার কাছে এই যে পিকনিক করেছে একসাথে সবাই মিলে এসেছে ঘুরছি সবাই মিলে আনন্দ করছি আমার কাছে অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আজকের এই বনভোজন অনুষ্ঠানটা যে আয়োজন করেছে যার হাত ধরে অনুষ্ঠানটা আজকে পরিপূর্ণতা পাচ্ছে তিনি হচ্ছে যে মিরাজ ক্রিয়েটিভ মিডিয়ার ম্যানেজমেন্টের মানে প্রধান আর কি তো মিরাজকে আমরা ডাকছি মিরাজের অনুভূতি জানার জন্য আসলে খুবই ভালো লাগছে আমরা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছিলাম যে আমাদের ক্রিয়েটিভ মিডিয়ার উদ্যোগে একটা এরকম অফিস থেকে দূরে একটু বাইরের পরিবেশে সবাই মিলে একসাথে হয়ে আনন্দ করা সবাই মিলে এরকম একটা বাইরের পরিবেশে এসে খাওয়া দাওয়া করে তারপরে এরকম কিছু শুটিং করলাম খুব ভালো লাগে নায়ক এখন আসছে নায়ক আসিফ 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 অসাধারণ একটা পিকনিক ছিল আর আকিব ভাই ঘুরলো না আমাদের সাথে আমরা কয়েকজন ঘুরে আসলাম আর এখন অনেক ক্লান্ত লাগছে মানে প্রচুর ঘুরেছি এই পার্কটা অনেক বড় আর আয়োজনটা অনেক ভালো ছিল ধন্যবাদ সবাইকে আলহামদুলিল্লাহ আমাদের সামনে চলে আসছে ক্রিয়েটিভ মিডিয়ার অন্যতম সিনেমাটোগ্রাফার প্রধান সিনেমাটোগ্রাফার দীর্ঘ 6 বছর যাবৎ আমার সাথে আছে সাব্বিরেশন রতন তো সাব্বিরেশন রতনের কাছে আমরা জানবো যে আমরা আজকে দ্বিতীয়বার পিকনিকে এসেছি ছোটোখাটো করে তো তার কাছে কেমন লাগছে আজকে পিকনিকে আসার অনুভূতিটা কেমন আলহামদুলিল্লাহ খুবই ভালো তো রতন আসলে ঘোরাঘুরি খুবই পছন্দ করে কি ঘোরাঘুরি পছন্দ করা হয় বেশি তো আজকে আমাদের অনুষ্ঠানে অনেক কিছু ঘটেছে আমরা সবাই মিলে মজা করেছি অন্যান্য সময় আমাদের ফেসবুক পেজ থেকে আমরা সাধারণত কোনো নাটক বা কোনো শিক্ষণীয় ভিডিও নিয়ে আসি কিন্তু আজকের ভিডিওটা ঠিকই অন্যরকম আজকে আমরা আনন্দ করেছি এটা আপনারা দেখছেন আর অন্যান্য সময় আমরা ভিডিও আপলোড করে আপনারা আনন্দ পান বা আপনারা শিক্ষা গ্রহণ করেন আজকে আমরা আনন্দ করেছি আর আমাদের আনন্দের মুহূর্তটা আপনারা দেখুন তো এই ভিডিওটা আমরা শেয়ার করলাম তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু